সুন্দরবন গ্রিন নিউজ, সঠিক খবর সব সময়। ভান্ডারি মার্বেল ও স্যানিটারি মেগা শোরুম, আপনার স্বপ্নের বাড়ি সাজিয়ে তুলতে আজই আসুন। কাকলি বাজারে এই প্রথম সেরা জনসন, এশিয়ান পেন্ট, বার্ট সেন্স, বাথরুম ফিটিংস এর বিপুল সম্ভার, এছাড়া কাজরিয়া, লেডিস, হোম, টেকন কোম্পানির নানান ধরনের টাইলস, কাকলি পোস্ট অফিসের কাছে আজই যোগাযোগ করুন। করোনা মহামারীর বিরুদ্ধে লড়াই করতে দীর্ঘদিন লকডাউনে গৃহবন্দী গোটা দেশের মানুষ, কিন্তু থেমে নেই পঠন পাঠন। পঠন পাঠনকে স্বাভাবিক রাখার জন্য গোটা রাজ্যে চলছে অনলাইন ক্লাস। তেমনি গভর্নমেন্ট ওয়েব পোর্টাল ডিপার্টমেন্ট অফ স্কিল ডেভেলপমেন্টের পক্ষ থেকে চলছিল ভোকেশনাল এডুকেশনের প্রজেক্ট কম্পিটিশন। এই লকডাউন পিরিয়ডে অনলাইন ক্লাসে ওয়েস্ট বেঙ্গল কারিগরি দপ্তর শর্টলেক থেকে গত 13 জুলাই সাগর ব্লকের হরিণবাড়ি যুধিষ্ঠির শিক্ষায়তনের ভোকেশনাল এর ক্লাস 10 এর স্টুডেন্ট সুচন্দ্র বাড়ুই ট্রান্সমিশন টাওয়ার মডেল তৈরি করেছিল। ওয়েস্ট বেঙ্গল কারিগরি দপ্তর সূত্রে খবর, পাওয়ার বিভাগে কেবলমাত্র হরিণবাড়ি যুধিষ্ঠির শিক্ষায়তনের মনোনীত হয়েছে এবং তাদেরকে স্থান দেওয়া হয়েছে। তাই সুচন্দ্র বাড়ুইর এই সাফল্যে গর্বিত গোটা সাগরবাসী এবং তার শিক্ষা প্রতিষ্ঠান হরিণবাড়ি যুধিষ্ঠির শিক্ষায়তন। এই সাফল্য সম্পর্কে সুচন্দ্র বাড়ুই কি বলেছে তার শোনাব। আমার নাম সুচন্দ্র বাড়ি, আমি হরিণবাড়ি যুধিষ্ঠির আদর্শ শিক্ষায়তনের 10ম শ্রেণীর বিভাগের ছাত্র। আমি একটি মডেল বানিয়েছিলাম কিছুদিন আগে। এই মডেলটি আমি পার সাবজেক্টের কারিগরি বিভাগে জমা দিয়েছিলাম। আমার এই মডেলটি মনোনীত হয়েছে এবং ওয়েবসাইটে আপলোড হয়েছে, তাতে আমি অত্যন্ত খুশি। আমি ধন্যবাদ জানাই আমার সাবজেক্ট টিচার সুরজিৎ স্যারকে এবং স্কুলের প্রধান শিক্ষক দেশবন্ধু দাস মহাশয়কে এবং স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকাকে। তার সহিত আমি অসংখ্য ধন্যবাদ জানাই কারিগরি বিভাগের সকল শিক্ষককে, যিনারা আমার এই মডেলটিকে মনোনীত করেছেন এবং ওয়েবসাইটে আপলোড করেছেন। আমি চাই এর থেকে আরো মডেল ভালো বানাতে, যাতে আমি এর থেকে আরো ভালো সাফল্য পেতে পারি। সুচন্দ্রর এই সাফল্য সম্পর্কে পাওয়ার সাবজেক্ট কোঅর্ডিনেটর মাননীয় শ্রীধর চ্যাটার্জি কি বলেছেন তার শোনাব সুন্দরবন গ্রিন নিউজের পর্দায়। নমস্কার, আমি শ্রীধর চ্যাটার্জি, সতীর্থ চ্যারিটেবল ট্রাস্টের এনএসকে প্রজেক্টের স্টেট প্রজেক্ট কোঅর্ডিনেটর। বর্তমান কোভিড-19 পরিস্থিতিতে সমস্ত স্কুল কলেজ বন্ধ, তাই ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে বিদ্যালয়ের সমস্ত ছাত্র শিক্ষক শিক্ষিকারা যথাসাধ্য চেষ্টা করছেন এবং অনলাইনের মাধ্যমে শিক্ষা ব্যবস্থা প্রচলন করেছেন। তারই ফলশ্রুতি হরিণবাড়ি যুধিষ্ঠির আদর্শ শিক্ষানিকেতনের ছাত্র সুচন্দ্রা বাড়ুই, 10ম শ্রেণী ছাত্র, যে পাওয়ার নিয়ে পড়াশোনা করে, তার একটি মডেল সরকারি ওয়েবসাইটে স্বীকৃতি লাভ করেছে। তো আমি সুচন্দ্রা বাড়ুইকে শুভেচ্ছা জানাবো, তার ভবিষ্যতের যাতে করে উজ্জ্বল হয় সেই আমি মঙ্গলময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি, এবং তার সাথে সাথে তার বানানো মডেলটি দেখে স্কুল বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীরা অনুপ্রাণিত হবে এই আশা রাখি। এই বিষয়ে হরিণবাড়ি যুধিষ্ঠির শিক্ষায়তনের প্রধান শিক্ষক বলেন যে, আমাদের প্রিয় বিদ্যালয় হরিণবাড়ি যুধিষ্ঠির আদর্শ শিক্ষায়তনে পশ্চিমবঙ্গ কারিগরি দপ্তরের তত্ত্বাবধানে এনএসপিএফ এর আন্ডারে যে দুটি বিষয় পড়ানো হয় তা হলো পাওয়ার এবং আরেকটি হলো ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি। তো লকডাউনের সময় তো পড়াশোনা বন্ধ থাকবে না ছাত্রছাত্রীদের, সেই জন্য পশ্চিমবঙ্গ কারিগরি দপ্তরের নির্দেশক্রমে গত 13/7/2020 আমরা যে মডেল ভিডিও চার্ট তৈরি করে জমা দিয়েছিলাম, সেই জন্য 10ম শ্রেণীর শ্রী সুচন্দ্র বাড়ুই তার তৈরি পাওয়ার বিভাগে পাওয়ার অ্যান্ড ট্রান্সমিশনের মডেলটি পশ্চিমবঙ্গ কারিগরি দপ্তরের পক্ষ থেকে বিবেচনা করে রাজ্যের মধ্যে কেবলমাত্র একটি মডেলকে ওয়েবসাইটে, পশ্চিমবঙ্গ কারিগরি দপ্তরের ওয়েবসাইটে মনোনীত করা হয়েছে। এই খবরে আমি প্রধান শিক্ষক হিসাবে এলাকাবাসী, প্রিয় ছাত্রছাত্রী, সমস্ত শিক্ষক শিক্ষিকার মণ্ডলীর মধ্য থেকে আমি সবাইকে অভিনন্দন জানাতে চাই। তার সাফল্যে আমরা খুশি। রাজ্যের মধ্যে শ্রী বাড়ুই আরও বেশি করে এগিয়ে যাক, রাজ্যের মুখ উজ্জ্বল করুক। আমাদের শিক্ষক শ্রী সুরজিৎ রাউত মহাশয় অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করে পড়ান, তাকে অভিনন্দন জানাই। আমি বিদ্যালয় প্রধান শ্রী দেশবন্ধু দাস। এখন দেখে নেব সুচন্দ্রর এই সাফল্য সম্পর্কে ওই স্কুলের শিক্ষক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ কি বলেছেন। আমি হরিণবাড়ি যুধিষ্ঠির আদর্শ শিক্ষায়তনের
সহকারী শিক্ষক সুজিত কুমার দুয়ারি, টিচার স্টাফ কাউন্সিলের সম্পাদক হইতেছি। আমাদের বিদ্যালয় সুপ্রাচীন বিদ্যালয় সাগরদ্বীপের মধ্যে এবং মহামণি কপিলের পীঠস্থান সাগরদ্বীপের মধ্যস্থলে আমাদের বিদ্যালয়। আমাদের এই বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের পাঠদানের ব্যবস্থা আছে। তার মধ্যে ভোকেশনাল সাবজেক্ট ট্যুরিজম এবং পাওয়ার সাবজেক্ট পড়ানো হয় এনএসপির মাধ্যমে। এর মধ্যে পাওয়ার সাবজেক্টের মধ্যে একটি সাবজেক্ট, তার মধ্যে সুচন্দ্র বারুই দশম শ্রেণী ছাত্র একটি মডেল তৈরি করে পাঠিয়েছিল পশ্চিমবঙ্গে পাওয়ার ডিপার্টমেন্টে। সেই মডেলটি পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। এই করোনা ভাইরাসের সময় বাড়িতে বসে সেই সুচন্দ্র বারুই যে সুন্দর মডেল তৈরি করেছে তার নজির সৃষ্টি করেছে সারা পশ্চিমবঙ্গের মধ্যে। এই জন্য আমরা ওই ছাত্রীর জন্য আমরা গর্বিত। সমস্ত শিক্ষক শিক্ষিকা সবাই মিলে ওই ছাত্রকে আমরা অভিনন্দন জানাচ্ছি। সঙ্গে সঙ্গে অভিনন্দন জানাই আমরা আমাদের ওই সাবজেক্টের শিক্ষক সুরজিৎ বাবুকে, তার সহযোগিতায় সুচন্দ্র বারুই এত সুন্দরভাবে মডেল তৈরি করেছে। আমি আশা করি সুচন্দ্র বারুই উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং আরও ভালো মডেল তৈরি করে আমাদের বিদ্যালয়ের সম্মানকে আরও উন্নত করুক এই কামনা করি। আমাদের স্কুলের ছাত্র সুচন্দ্র বারুই ক্লাস টেনে পাওয়ার সাবজেক্টের একটা মডেল বানিয়েছে। মডেলটার নাম ট্রান্সমিশন টাওয়ার। ওই মডেলটা পাওয়ার সাবজেক্টে পশ্চিমবঙ্গে যতগুলো স্কুল আছে তার মধ্যে সর্বপ্রথম কারিগরি বিভাগের ওয়েবসাইটে প্রথম আপলোড করা হয়েছে। আমরা অত্যন্ত খুশি, সুচন্দ্র বাড়িকে আমরা ধন্যবাদ জানাই এবং আমাদের স্কুলের প্রধান শিক্ষক এবং অন্যান্য টিচার সবাইকে ধন্যবাদ জানাই এবং সর্বোপরি যারা এই মডেলটা আপলোড করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি চাই সুচন্দ্র বাড়ি আরো বড় হোক, এইরকম আরো ভালো মডেল বানাক যাতে ওর মডেলগুলো ওয়েবসাইটে আরো ভালোভাবে আপলোড করা যায়। ধন্যবাদ। সাগর থেকে সুন্দরবন গ্রিন নিউজ, সন্ধ্যা রূপসজ্জা, নারায়ণপুর বাজার নামখানা দক্ষিণ চব্বিশ পরগনা। এখানে সিটি গোল্ড ও শ্রীহরির যে কোনো গহনা 20% ছাড়ে পাওয়া যায়। সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন।